হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকে কিন্তু কথা বলবো গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসির স্ট্রেংথ উইকনেস এবং দলের এবার কীরকম শক্তি সব কিছু নিয়ে কথা বলব তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু এবার প্রচুর খেলোয়াড় ছেড়ে দিয়েছে এবং ভালো ভালো তাদের ফার্স্ট ইলেভেনের খেলোয়াড় ছেড়ে দিয়েছে এবং এছাড়াও কোচ পরিবর্তন হয়েছে এবার মুম্বাই সিটি এফসির সার্জিও লোবেরা তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে চলে গেছেন এবং এই মরশুমে কিন্তু কোচ করা হয়েছে ছত্রিশ বছর বয়সী ইংলিশ কোচ ডেস বাকিংহ্যামকে এবং এই ডেস বাকিংহ্যাম কিন্তু একটা সময় নিউজিল্যান্ড দলের সাথে যুক্ত ছিলেন এছাড়াও স্টোক আন্ডার টোয়েন্টি দলের ম্যানেজার ছিলেন তিনি এছাড়া লাস্ট কাজ করেছেন কিন্তু তিনি মেলবর্ন সিটিতে তারপরে সেখান থেকে তিনি কিন্তু আসলেন মুম্বাই সিটি এফসিতে তো এই আইএসএলে কিন্তু মুম্বাই সিটি এফসির ইংলিশ কোচ তো এই ইংলিশ কোচ ছত্রিশ বছর বয়সী ডেস বাকিংহ্যাম কীরকম কোচ হিসাবে পারফর্ম করেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আর যদি আসি প্লেয়ারদের কথায় তাহলে মুম্বাই সিটি এফসি কিন্তু এবার প্রচুর ভালো ভালো প্লেয়ার ছেড়ে দিয়েছে যেরকম হুগো বুমাস হুগো বুমাস কিন্তু গত মরশুমে একটা অন্যতম ভূমিকা নিয়েছিলেন মুম্বাই সিটি এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করতে তো হুগো বুমাসকে কিন্তু এবার ছেড়ে দিয়েছে এছাড়াও মুম্বাই সিটি এফসি কিন্তু ছেড়ে দিয়েছে তাদের গোলরক্ষক অমরিন্দর সিংকে যিনি এটিকে মোহনবাগানে আছেন এখন এছাড়াও জ্যাকি চাঁদ সিংকে কিন্তু এই মরশুমে লোনে এসসি ইস্টবেঙ্গলে পাঠিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি এছাড়াও বিদ্যানন্দ সিং চন্ডম্বা সিং এদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো সেই জায়গার থেকে দেখতে গেলে কিন্তু শক্তি অনেকটা ক্ষয় হয়েছে মুম্বাই সিটি এফসির অন্যদিকে কিছু অ্যাডিশনও হয়েছে যেরকম এফসি গোয়ার গোলরক্ষক মোহাম্মদ নামাজ কিন্তু যোগ দিয়েছেন মুম্বাই সিটি এফসিতে এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড থেকে কিন্তু অ্যাপুইয়াকে তুলে নিয়েছে মুম্বাই সিটি এফসি একটা রেকর্ড ট্রান্সফার ফিতে এই মরশুমে এবং এছাড়াও ইগার অ্যাঙ্গুলো এফসি গোয়ার হয়ে যিনি গতবার হায়েস্ট গোল করেছিলেন আইএসএলে তো সেই ইগার অ্যাঙ্গুলো তাকেও কিন্তু এই মরশুমে সই করিয়েছে মুম্বাই সিটি এফসি আর এছাড়াও অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ব্র্যাড ইনম্যানকে কিন্তু এই বছর সই করিয়েছে মুম্বাই সিটি এফসি যদিও তিনি এ এখনও দুর্দান্ত কোনো পারফরমেন্স দেননি কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাকে নেওয়া হয়েছে এই মরশুমে মুম্বাই সিটি এফসিতে আর যদি স্কোয়াডের কথায় আসি মুম্বাই সিটি এফসির তাহলে কিন্তু স্কোয়াডটা কিছুটা হলেও গোছানো স্কোয়াডে গোলরক্ষক হিসেবে মোহাম্মদ নামাজ অবশ্যই ফার্স্ট চয়েস হবেন এছাড়াও পুরবা পা এবং বিক্রম সিং রয়েছেন এছাড়াও নিশিত শেট্টি রয়েছেন এবং সেন্টার ব্যাক পজিশনে যদি আসি তাহলে মট অর দ্য ফল আমায় রানোয়াডে মেহতাব সিং ভ্যালপুইয়া এরা রয়েছেন এবং লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুটো পজিশানে কিন্তু মুম্বাই সিটি এফসির একাধিক অপশান একদিকে তারা এরকম ব্যাঙ্গালুরু এফসি থেকে নিয়ে এসছে রাহুল ভেকেকে সেরকম তাদের দলে কিন্তু অলরেডি আছে মন্দার রাও দেশাই এবং তার সাথে এবার তরুণ প্রতিশ্রুতিবান খেলোয়াড় গুরকিরাজ সিংকে কিন্তু ইন্ডিয়ান অ্যারোস থেকে সই করিয়েছে মুম্বাই সিটি এফসি তো দুটো সাইডব্যাক পজিশনেও কিন্তু একাধিক অপশান রয়েছে এছাড়াও গতবারের মোহাম্মদ রাকিব রয়েছেন এবং এবার গোকুলাম কেরালা থেকে নেওয়া ফ্রিডম নাওচা সিং তিনিও কিন্তু রয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডেও কিন্তু একাধিক অপশান রয়েছে মুম্বাই সিটি এফসির একদিকে আহমেদ জাহু যিনি একটা পারমানেন্ট জায়গা দলের ফার্স্ট ইলেভেনে বানিয়ে ফেলেছেন তিনি তো আছেনই এছাড়াও রলেন বর্জেস থাকবেন এবং এছাড়াও রেনিয়ার ফার্নান্ডেস রয়েছেন নাওরেম তন্নম্বা সিং রয়েছেন তো যথেষ্ট স্ট্রং কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ডে বা অ্যাটাকিং পজিশনে কিন্তু অ্যাপুইয়া খেলতে পারবেন এছাড়াও ব্র্যাড ইনম্যান রয়েছেন এছাড়া ব্রাজিল থেকে আসা নতুন খেলোয়াড় ক্যাসিনহো রয়েছেন মিডফিল্ডে অ্যাপুইয়ার ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে কারণ অ্যাপুইয়া নর্থ ইস্ট ইউনাইটেডে যে পারফরমেন্স তুলে ধরেছিলেন সেই পারফরমেন্সটা যদি অ্যাপুইয়া এই মুম্বাই সিটি এফসি জার্সিতে তুলে ধরতে পারেন তাহলে কিন্তু অ্যাপুইয়া দলের প্রথম একাদশে অবশ্যই এবং ভারতীয় জাতীয় দলেও কিন্তু জায়গা করে নেবেন পারমানেন্টলি তার ভালো পারফরমেন্সের সৌজন্যে অন্যদিকে ক্যাসিনহো তার পারফরমেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গত মরসুমে কিন্তু বিদেশি হিসাবে হুগো বুমস একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তিনি পালন করেছিলেন ওই জায়গাটায় তো যদি ক্যাসিন হো সেট না হন তাহলে কিন্তু খুবই মুম্বাই সিটি এফসিকে বিপদে পড়তে হবে তো ক্যাসিন হোর পারফরমেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এছাড়াও ব্র্যাড ইনম্যান তিনি ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান কোথাও কিন্তু খুব একটা সফল হননি এখন পর্যন্ত আইএসএল এর দুটো ক্লাবেই তিনি খুব একটা সফল হননি তো তাকেও কিন্তু নিজেকে মেলে ধরতে হবে যদি মুম্বাই সিটি এফসির প্রথম দলে জায়গা করতে হয় আর খুবই গুরুত্বপূর্ণ হবে কিন্তু মুম্বাই সিটি এফসির উইং কারণ মুম্বাই সিটি এফসিতে কিন্তু দুজন উইঙ্গার যথেষ্ট ভালো মানের রয়েছেন একজন বিপিন সিং যিনি অলরেডি লাস্ট আইএসএলে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিলেন সবার নজর কেড়ে নিয়েছিলেন এবং রিসেন্টলি ভারতীয় আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়ে বিক্রম প্রতাপ সিং যে পারফরমেন্সটা করেছেন তাতে কিন্তু বিক্রম প্রতাপ সিং যদি মুম্বাই সিটি এফসির হয়ে এবার আইএসএলে রেগুলারলি খেলেন তো তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই এবং স্ট্রাইকিং পজিশনে ইগার অ্যাঙ্গুলো ফার্স্ট চয়েস হবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই গতবার তিনি এফসি গোয়ার হয়ে যে পারফরমেন্সটা দিয়েছিলেন সেটা যথেষ্ট উল্লেখযোগ্য এবং এই মুহূর্তে ইগার অ্যাঙ্গুলো কিন্তু আইএসএলের অন্যতম সেরা ফরওয়ার্ড তো সেই জায়গার থেকে ইগার অ্যাঙ্গুলো প্রথমে একাদশে অবশ্যই থাকবেন এছাড়া ইগর ক্যাটাতাও তিনি কীরকম পারফর্ম করেন সেদিকেও নজর থাকবে সবার এবং প্রাঞ্জল ভূমিজ ভারতীয় স্ট্রাইকার হিসাবে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেদিকেও কিন্তু সবার নজর থাকবে অবশ্যই মুম্বাই সিটি এফসির প্রথম একাদশ কীরকম হবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে যে কোচ ডেস বাকিংহ্যাম কি ফরমেশানে দলকে খেলাবেন সেই অনুযায়ী যদি তিনি চারজন ব্যাক নিয়ে খেলেন তাহলে কিন্তু একজন সেন্টার ব্যাক হিসাবে অবশ্যই খেলবেন মটার দা ফল এবং আরেকজন সেন্টার ব্যাক ঠিক না সেন্টার ব্যাক এবং সিডিএম মাঝখানটায় হয়তো খেলবেন আমেদ জাহু এবং আমের জাহু আমরা জানি যে তিনি কিন্তু খুব ভালো ট্যাকেল করতে পারেন এবং লং বলটা অসাধারণ তার তো ওই পজিশানটায় খেললে তিনি কিন্তু ক্লিক করে যাবেন এবং তার সামনে হয়তো প্রোটেকশান হিসাবে ইন বর্জেসকে খেলানো হতে পারে এবং দুটো ব্যাক হিসাবে কিন্তু খেলতে পারেন রাহুল বেকে এবং মান্দাররাও দেশাই রাইট ব্যাক হিসাবে রাহুল বেকে এবং মান্দাররাও দেশাই লেফট ব্যাক হিসেবে এটা খেলতে পারেন এবং বরজেসের সামনে কিন্তু খেলতে পারেন অ্যাপুইয়া এবং ক্যাসিন হো সম্ভবত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে প্রথম একাদশে থাকতে পারেন দুটো উইং দিয়ে ব্যবহার করা হতে পারে বিক্রম প্রতাপ এবং বিপিন সিংকে এবং একদম সামনে যেটা বললাম যে অটোমেটিক চয়েস ইগার অ্যাঙ্গুলো তো ইগার অ্যাঙ্গুলো তো থাকবেনই যদি কোচ ভাবেন যে না তিনি মিডফিল্ডে একটু পরিবর্তন করবেন তাহলে কিন্তু যেটা হতে পারে যে সেন্টার ব্যাক হিসেবে রানোয়াডেকে খেলিয়ে আমেদ জাহুকে ডিফেন্সিভ মিডফিল্ডে ব্যবহার করা হলো সেক্ষেত্রে কিন্তু অ্যাপুইয়া এবং ক্যাসিনোকে একটু সামনের থেকে ব্যবহার করা হতে পারে এবং একদম সামনে কিন্তু অ্যাঙ্গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বিক্রম প্রতাপ এবং বিফিনকে ব্যবহার করা হতে পারে এবং বেকে এবং মান্দারকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা লোড নিতে হবে বারবার ফ্ল্যাঙ্ক দিয়ে ওঠানামা করতে হবে কন্টিনিউয়াস নাহলে কিন্তু বলটা উইং দিয়ে সেভাবে স্ট্রাইকারদের কাছে পৌঁছে দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে কিন্তু লেফট উইংয়ে বা লেফট ব্যাক পজিশনে কিন্তু ব্যবহার করা হতে পারে গুরকিরাতকেও কারণ গুরকিরাতের গতি আছে তরুণ একজন খেলোয়াড় ওঠানামা করতে অনেক সুবিধা হবে এবং উইংটায় যথেষ্ট গতি থাকবে সেই জন্য যে যে লেফট ব্যাক বারবার উঠবে নামবে কুরকিরাত কিন্তু এই ধরনেরই খেলোয়াড় তো গুরকিরাতকে কিন্তু সেই জায়গায় ব্যবহার করা হতে পারে সব মিলিয়ে মুম্বাই সিটি এফসির প্রথম একাদশ কিন্তু বেশ স্ট্রং যদিও হ্যাঁ অবশ্যই হুগো বোমাসের না থাকাটা একটা দুর্বলতা অবশ্যই কারণ ক্যাসিনো কীরকম পারফর্ম করবেন আমরা জানি না দু একটা ম্যাচ না গেলে কিন্তু বোঝা যাবে না এবং হুগো বোমাসের অভাবটা কিন্তু মুম্বাই সিটি এফসি কতটা ইমোশনে ফিল করে সেদিকে অবশ্যই সবার নজর থাকবে এবং বোমাসের মতো খেলোয়াড়ের কিন্তু অভাবটা পূর্ণ করা খুব একটা সহজ হবে না অন্যদিকে অন্য যেসব সব পজিশান আছে সেই সব পজিশানেও কিন্তু এবার একাধিক নতুন খেলোয়াড় বিশেষ করে অ্যাপুইয়া এবং ইগার অ্যাঙ্গুলো এরানা কতটা নিজের নতুন দলে মানিয়ে নেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে দল কতটা সাফল্য পাবে তো সেক্ষেত্রে যদি ইগার অ্যাঙ্গুলো এবং অ্যাপুইয়া ভালো পারফর্ম করতে পারেন এবং এর সাথে অবশ্যই বিক্রম প্রতাপ এবং বিপিন সিংয়ের পারফরম্যান্সও অনেকটা ডিপেন্ড করবে যে কীরকম তারা পারফর্ম করেন তো তারাও যদি ভালো পারফর্ম করতে পারেন তো সব মিলিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি খুব একটা খারাপ পারফরম্যান্স এই এ করবে বলে মনে হয় না তো দেখা যাক আমাদের নজর থাকবে বেস্ট স্ট্রং টিম মুম্বাই সিটি এফসি এবারও কিন্তু তারা টাইটেল কন্টেন্টার টিমদের সাথে টক্কর দেওয়ার মতো হবে এটাই আশা করা যায় তো দেখা যাক কী হয় আমাদের নজর থাকবে অবশ্যই এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা